ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত লড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন সঙ্গীর অভাবে দলকে সাফল্য এনে দিতে পারেননি মন খারাপ তার তবে পাকিস্তানের বিপক্ষে জিতে সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে চান টাইগার অলরাউন্ডার বিশ্বকাপে সাইফুদ্দিনের চোট নিয়ে যেসব খবর ছড়িয়েছে সেই ব্যাপারে মুখ খুলেছেন বলেছেন এসব সত্য নয় গণমাধ্যম কর্মীদের এসব সংবাদ প্রচারে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন সাইফুদ্দিন ইসবাস্টনে ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ সাকিব মুশফিকদের বিদায়ের পরও বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন সাইফুদ্দিন লক্ষ্য কঠিন যেনেও হাল ছেড়ে দেননি হারের আগে হার মানসিকতায় প্রশসিত টাইগার এই অলরাউন্ডার বোলিংটা আরও ভালো করলে ভালো হতো ব্যাটসম্যান কাজটা সহজ হতো আর আমাদের মার্শাল আমাদের ব্যাটিং দুর্দান্ত ওয়ার্ল্ড কাপে আমরা ভালো থ্রি প্লাস সব ম্যাচে আমরা করতেছি তো তারপরও যদি আর দশ বিশটা রান মিনিম্যাস করে আমাদের বোলাররা হয়তো আমাদের ব্যাটসম্যানের কাছটা সহজ হয়তো ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাইফুদ্দিন খবর উঠেছিল বড় দল বলে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি সংবাদ মাধ্যমের পুরো খবরটি ভালোভাবে নেননি এই পি স্যার এই নিউজটা একটু ডিফারেন্ট ছিল যার কারণে আমি বেশি কিছুটা শক্ত হয়েছিলাম বাট আসলে ইঞ্জুরি নিয়ে আপনারা সবাই জানেন তো আসলে এটা নিয়ে আমি বেশি কিছু বলতেই চাই না তো ইন ফিউচারে চেষ্টা করবো শুধু আমি না আর অন্য কোনো প্লেয়ার ব্যাপারে আপনারা কোনো নিউজ করার আগে অ্যাটলিস্ট টিম ম্যানেজমেন্ট বা আমাদের দলীয় যেকার যে কার যে কারো থেকে জেনে সঠিক তথ্য রিপোর্ট করবেন এটা আমার কাছে অনুরোধ আপনাদের লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মর্যাদার লড়াই বিশ্বকাপ শেষ হয়ে গেলেও জয় নিয়ে দেশে ফিরতে চান ক্রিকেটাররা যেহেতু আমরা লাস্টে এশিয়া কাপ পাকিস্তানকে আমরা হারিয়েছি তো আমরা লাস্ট কয়েকটা দেখায় আমরা মোটামুটি পাকিস্তানে ভালো খেলেছি তো এই আত্মবিশ্বাস থেকে আমরা আশাবাদী লর্ডসে আমরা জিতবি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আরেকবার বার্মিংহাম থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ হতো টাইগারদের শেষ গন্তব্য লন্ডন সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ বার্মিংহাম ইংল্যান্ড